বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের সবাইকে খাবার খেতে হয়। তবে খাবার খাবার আগে আমরা এটা খেয়াল রাখি খাবারটা যেন খেতে সুস্বাদু হয়, একটু মজাদার হয়। কারণ এই খাবারটা যদি সুস্বাদু হয় তাহলে আমরা খুব উদযাপন করে উপভোগ করে খাবারটা খাই। ঠিক ধরেছেন, আমি ঐতিহ্যবাহী খাবারের রেসিপির কথা বলছি, যে খাবারটা যতদিন জনপ্রিয় থাকে তার ঐতিহ্য তত বেশি গাঢ় হয়, নিবিড় হয়। চলুন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে, আরএফএল গ্যাস স্টোভস নিবেদিত রান্নায় ঐতিহ্য। কী খাবো, কে থাকবে সবই জানবেন আস্তে আস্তে, যদি পুরো অনুষ্ঠান জুড়ে আমার সঙ্গে থাকেন। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি রন্ধনশিল্পী সুলতানা আপুকে। ওয়াও, রেড এন্ড ব্ল্যাক, খুব ভালো লাগছে, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? একদম ঠিকঠাক আছি। আজকে আমাদের জন্য কোন আইটেমটা করবে তুমি? আজকে আমরা একটা খুবই হেলদি খাবার করব, সেটা হচ্ছে সজনে ডাটায় মসুর ডাল। সজনে ডাটা, ওকে, মসুর ডাল। এটা নারায়ণগঞ্জের দিকের একটা ঐতিহ্যবাহী খাবার, সোনারগাঁও নারায়ণগঞ্জের দিকে ওরা করে থাকে। আর সারাদিন রোজা রেখে স্বাস্থ্যকর খাবারটা সবার জন্যই জরুরি, সেজন্যই এরকম একটা খুব কার্যকরী। ঠিক আছে, চলুন আমরা সজনে ডাটার ডাল নাকি, ওকে, সেটা আমরা রেসিপিটা দেখব। তবে তার আগে একজন আমন্ত্রিত অতিথি আছেন, তিনি না আসলে তো আমাদের রান্না শুরু হবে না। আমাদের সবার প্রিয় মডেল, কোরিওগ্রাফার অ্যান্ড মিডিয়া পার্সোনালিটি, ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ভেরি বিউটিফুল, আমার প্রিয়, আমি যাকে ভালোবেসে মা বলি, অনেক মডেল আছে যারা তাকে মা বলে ডাকেন, আসছেন বুলবুল টুম্পা। হ্যালো মামুরি, হাই, কেমন আছো তুমি? ভালো। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে, সুলতান আপুর সঙ্গে তো অবশ্যই পরিচয় আছে। তাহলে চলো আমরা আজকে রান্না শুরু করি, আর রান্না করতে করতে গল্প হবে। আমরা আরএফএল গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিলাম, খুব সুন্দর দেখতে, এবং গুণে ভরপুর একেবারে, জানো এত এত গুণ, তোমারই মনে হবে এক্ষুনি একটা শোরুমে গিয়ে একটা কিনে বাসায় নিয়ে যাও। আসলে তাই মনে হচ্ছে, খুব সুন্দর দেখতে, অনেক শান্তি রান্না করে। কি করছো? প্রথমে ডালটা দিয়ে আমরা ডালটা দিলাম, ডালটাকে একটু ধুয়ে নিয়েছি ভালো করে। আচ্ছা, এবার আমি একটু পানি দিয়ে দিব এটার মধ্যে। আচ্ছা, ডালের পরিমাণ পানি আর একটু দাও, একবারেই পানি দিব আমরা, আর দিব না। আচ্ছা, হয়েছে, আর লাগবে না। খুব সহজ একটা রান্না। এটার মধ্যে আমরা এখন আমাদের, এটা উপকারিতা কি রান্না? এটা সজনে দিয়ে যেহেতু রান্না করব, সজনে তো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়, প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম আছে, মানে সোজা কথা এটা পেট ঠান্ডা রাখে, খুবই ভালো উপকারী একটা খাবার। হলুদ গুঁড়ো, একটু ধনিয়া দিলাম, সব মশলা দিতে হবে? হ্যাঁ, তত বেশি না, সবই দিবে, কিন্তু একটা টাইমিং আছে কি কোনটা কখন দিবে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিব আমি একটু লবণ, আন্দাজ করে লবণ। এবার আমরা এটাকে একটু ঢেকে দেব। আচ্ছা, এবার আমরা ঢাকনা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ওকে, খুব সহজ আসলে বাঙালি রান্না। এই যে দেখা যায় যে আমাদের দেশি ফুড অনেক মজা ফুড। হ্যাঁ হ্যাঁ, দেশি ফুড অলওয়েজ মজার। এই শীতকালে, শীতকালে তো সবজির বাহার থাকে, তখন খাবার খেয়ে ভীষণ মজা পাওয়া যায়। মাছ দিয়ে, গরু মাংস দিয়ে, মুরগি দিয়ে, ভীষণ রকমের ভ্যারাইটি ভ্যারাইটি সব খাবার খাওয়া যায়, তাই না? তো তুমি কি নিয়ে ব্যস্ত বলো? আমি অনেকগুলো শো গেল। তোমাদের দেখানো পথ নিয়ে এগিয়ে যাবে। তোমার গ্রুমিং স্কুলটার নাম কি জানো? রানওয়ে বাই বুলবুল। এবং এটা অনেকেই জানে যে মোহাম্মদপুরে অবস্থিত, নতুন প্রজন্মের অনেক মডেলরাই আমাকেও নক দেয়। আচ্ছা, একটু টুম্পা ম্যামের কাছে শিখতে চাই, তুমি একটু বলে দাও, তখন আমি তোমাকে ফোন করি। হ্যাঁ, কল দিবে। এটা মোহাম্মদ কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদ কাজী নজরুল। ওয়ার্কশপ করি আমি, কারণ আমরা তো অনেক কষ্ট করে মডেল হয়েছি, বাট এখনকার জেনারেশনের টাইমটা কম থাকে ওদের, গ্রুমিংটা করলে আসলে ভালো একটা জিনিস শেখা যায়, একটা বেসিক সেন্স না থেকে আইসে কনফিডেন্স থাকে, আসলে বেসিক সেন্সটা, আসলে কনফিডেন্স থাকে মানুষের, আর কিছু নিজেরও একটা শেখার ইচ্ছাটা থাকতে হয়, তাই না? আর ডালের কি অবস্থা? ডাল আমাদের মোটামুটি হয়ে এসেছে, আর একটু হবে, ডালটা হতে একটু মানে হওয়া পর্যন্ত তো অবশ্যই সময় দিতে হবে। ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে আমাদের যে সজনে ডাটাগুলো আমরা এই যে এখানে বেছে রেখেছি
ওটা দিয়ে দিব। আচ্ছা, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে? হ্যাঁ, এটা বেশি না, এটা বেশি সময় লাগবে না। সজনেটা তো তোমার খুলনা অঞ্চল, ওই গ্রাম অঞ্চলে আসলে সজনেটা অনেক চলে। আচ্ছা, আমাদের ডালটা বোধহয় হয়ে গিয়েছে। এবার আমরা এখানে আমাদের যে সজনেগুলো এখানে আছে আমরা সবটা দিব না, একদম দেশি ডালের যে একটা স্মেল থাকে না, একটা হলুদ হলুদ গন্ধ, সেটা পাচ্ছি। আমার দেশি ফুড সবসময় পছন্দ, একদম সবসময়। সজনের ডাটা যেমন উপকারী, সজনের পাতাটাও ঠিক তেমন উপকারী। আচ্ছা, আবার ঢাকনা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে বাগার দিব একটু। আমরা তো কোনো তেল ইউজ করিনি রান্নাটাতে, করেছি না? করিনি। তুমি তো পানি দেওয়ার আগে যখন ডালটা দিছিলে তখন আমি বলি যে কি হবে আজকে। তুমি একটু এটা ওই চুলায় নাও। ঠিক আছে, এবার এখানে আমাদের, ওকে, এবার এখানে আমরা একটু সরষের তেল দিয়ে করব নাকি সয়াবিন দিয়ে? না, সয়াবিন তেল দিয়ে করব। হয়েছে না? আচ্ছা, এক টেবিল চামচ মতো জিরার ফোড়ন দেব। অনেকে চাইলে একেবারে তো পাঁচ ফোড়নও দিয়ে করতে পারবে। হ্যাঁ, পাঁচ ফোড়ন দিয়েও করতে পারবে। ফ্লেমটা হালকা কমিয়ে রাখি, না নাহলে পুড়ে যেতে পারে। সাথে একটু আমরা রসুন কুচি, রসুন কুচি দেব। রসুন কুচি দিলে বাগারের স্বাদটাই আলাদা হয়ে যায়। রসুনটা হাড়ের জন্য ভালো। হ্যাঁ, কত দ্রুত হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছ? হ্যাঁ, পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি। ঈদের শপিং কিছু এসেছে তোমার? না, আমি আসলে সবসময় বাসায় মানুষের জন্য শপিং করি, তারপর আমার জন্য করি। আচ্ছা, বাসার সবার শপিং করা শেষ? না, এখনো শুরুই করিনি। শুরুই করনি, আস্তে আস্তে করবে, বুঝতে পেরেছি। যেহেতু মাত্র করোনাটা গেল, সো সব কিছু একটু রয়ে শুয়ে আর কি। একটু উঠাও ঢাকনাটা। আহা, বাগার দেওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। সুন্দর স্মেল বের হচ্ছে। এবার আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিব এটাতে। সিদ্ধ হয়ে গেছে ডাল, সব হয়ে গেছে। দেখো, সব হয়ে গেছে, হয়ে গিয়েছে আমাদের ডালটা। এবার আমরা নামিয়ে নিব। ওয়াও, কত ঝটপট দেখলি, কি সুন্দর করে হয়ে গেল। হেলদি ফুড, হেলদি ফুড। আমার কাছে কি, এটা তো ঐতিহ্যবাহী রান্না, তাই একদম হুবহু রেসিপিটা আপু করেছেন। আমি হলে এখানে একটু তেঁতুলের রস দিয়ে দিতাম, তাহলে খেতে যা একটু কি মজা না আপু। হ্যাঁ, একটু টক টক লাগতো, ওইটাও আরেকটা ডিশ হতো, একটা ডিশ হয়ে যেত। হয়ে গেল আমার সজনে ডাটায় মসুর ডাল। সজনে ডাটায় মসুর ডাল আজ খাবো না কাল, সেটা পরে বলবো। তবে আজকে রেসিপিটা আমি শিখে গেছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এত দারুণ একটা রেসিপি ঝটপট আমাদের শেখানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর টুপামা, তুমি যেহেতু আজকে আমাদের স্পেশাল গেস্ট, সো আজকে রেসিপিটা আমি তোমাকে ডেডিকেট করলাম। থ্যাংক ইউ সো মাচ, আমি দেশি ফুড পছন্দ করি সবসময়। ধন্যবাদ অনেক। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও তুমি এসেছো, আমাদের সময় দিয়েছো, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অনেক ভালোবাসা। তোমাকে অনেক ভালোবাসা, এবং নাগরিক টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ডাকার জন্য। এবং সবাই বেশি বেশি পানি খাবেন, যেহেতু রোজার মাস, এবং পানি খেলে শরীরে অনেকটা ক্লান্তি দূর হবে। একদম ঠিক বলেছো, ডাবের পানিও খাবেন। হ্যাঁ, এই কথাটা আমি একদম সবসময় বলার চেষ্টা করি আপনাদেরকে, আজকে আমার মাও সেটা বলেছেন। এনিবে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, আরএফএল গ্যাস স্টোভস নিবেদিত। রান্নায় ঐতিহ্য নিয়ে হাজির হব আমাদের পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।